আজকে আমরা এখানে যে জমিটাতে আসছি, এই জমিটার একটা প্রবলেম আছে। সেটা হলো যে এখানে জমিটা একজন বায়না করেছিলেন, বায়না করে তার জমিটা নেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সে এই বায়না করা জমির উপরে ঋণ নেয়। ঋণ নিয়েছে সে মোটামুটি এখানে ছিল মোটামুটি 18 লাখ টাকার একটা জমি, কিন্তু সে 9 লাখ টাকা দিয়ে এই জায়গাতে বায়না করে। কিন্তু বায়না করার পরে যেটা হয়, সে পরবর্তীতে আর সেই জমিটাকে পুরো টাকা দিয়ে জমিটা রেজিস্ট্রি করে নেয় না, বা নানারকম তালবাহানা শুরু করে। তো এখন এই জমির মালিকের একটা প্রশ্ন হলো, সে আসলে কি করবে? এখন তো সে বায়নার টাকাও নিতে চাচ্ছে না, আবার সে পুরো টাকা দিয়ে জমিটাকে তার কাছে ফেরত নিতে চাচ্ছে না। তো এরকম ক্ষেত্রে অনেক সময় হয় কি, যে বায়না টাকা অর্ধেক দিয়ে সে মালিকটা এখানে সাইনবোর্ড পুঁততে পারে, বা জমি জমা সম্পর্কে আরও যে সুবিধাগুলো আছে সে কিন্তু এটা ভোগ করতে পারে। যেমন জমি বন্ধক রেখে বা জমির ওপরে সে ঋণ নিতে পারে, এরকম কিছু সুযোগ সুবিধা কিন্তু বায়না করার পরই করা সম্ভব, যদি বায়না দলিলটা রেজিস্ট্রি করা থাকে। এই জমির মালিক সেই সুবিধাটা গ্রহণ করছে, যে সে জমি থেকে যা যা সুবিধা নেওয়া যায় নিচ্ছে, কিন্তু জমির যে মূল মালিক ছিল, আসল মালিক ছিল, তাকে আর টাকা পরিশোধ করছে না পুরোটা। এখন জমির মালিক জানতে চেয়েছেন যে আসলে এখন তিনি কি করবেন বা কি প্রতিকার পাওয়া যায়। তো এক্ষেত্রে দুই ধরনের প্রতিকার পাওয়া যায়। আপনার যে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছে, সেখানে যে আপনি যে দলিলটা করেছিলেন বায়না দলিল, সেটা বাতিল করতে পারেন। সেটা বাতিল করে আপনার জমিটা আপনি বুঝে নিতে পারেন, এটা হলো এক। আর একটা বিষয় হলো, যদি এটা করেন তাহলে সে আর জমির যে সুযোগ সুবিধা ছিল সেটা গ্রহণ করতে পারবে না। আর একটা বিষয় হলো, যদি সেখানে না হয়, সেখানে করা সম্ভব যদি না হয়, আপনি বিজ্ঞ আদালতে যাবেন। বিজ্ঞ আদালতে যে আপনি দলিল বাতিলের একটা মামলা করবেন, যে আপনার যে বায়না দলিলটা ছিল সেই বায়না দলিলটা বাতিল করবেন। বাতিল করে আপনি আপনার বুঝটা বুঝে নেবেন, এবং সেই মামলার সাথে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো যে ক্ষতিপূরণের মামলা একটা করতে পারেন। যে আপনার জমিটা তো কিছুদিন সে ব্যবহার করেছে, কিছুদিন আপনি সেটা ব্যবহার করতে পারেননি, তো সেক্ষেত্রে একটা তো আপনার ক্ষতি হয়েছে, এই কারণে আপনি এইখানে ক্ষতিপূরণের মামলাটাও করতে পারেন। এভাবে আপনি যদি চান যে সে বাকি টাকা দিয়ে আপনার জমিটা নিয়ে নিক, সেটাও হতে পারে, অথবা আপনার জমিটা ফেরত দিয়ে আপনাকে টাকা দেওয়ার একটা পরামর্শ দিতে পারে। তো সেক্ষেত্রে ক্ষতিপূরণের মামলা করলে হবে কি, যেহেতু 9 লাখ টাকা দিয়েছিল, সেক্ষেত্রে হয়তো কিছু কম টাকা দেওয়া লাগতে পারে। এভাবে আপনি আপনার যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটার সমাধান করতে পারেন।